আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাংলাদেশে বসে আপনি এক্সপোর্টের বিজনেস করতে পারবেন। এই বিজনেসটা করতে গেলে প্রসিজিয়ার্সগুলো কী কী, কীভাবে সব ডকুমেন্টস গুছাবেন, কোথা থেকে গুছাবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব এই ভিডিওতে। সো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা খুব ছোট্ট একটা দেশ এবং এই ছোট্ট একটা দেশে আমরা বাস করি কোটি কোটি মানুষ। সো আমাদের যা যা দরকারি জিনিসপাতি এগুলো কিন্তু এই ছোট্ট একটা দেশে সব কিছু প্রডিউস করা সম্ভব হয় না। তবুও 2022 সালের আগস্ট মাসে আমরা আমাদের ইতিহাসের সর্বোচ্চ 428.60 বিলিয়ন ডলার টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করেছিলাম, যেখানে আমাদের এভারেজ এক্সপোর্ট থাকে 64 বিলিয়ন টাকার কাছাকাছি। একটা দেশ যত বেশি রপ্তানিমুখী হবে তত লাভজনক সেটা সেই দেশের জন্য। প্লাস এখন যে ডলার ক্রাইসিসটা আমরা ফেস করতেছি, আমাদের দেশ যদি আরও বেশি রপ্তানিমুখী হয় তাহলে আমাদের দেশে আরও বেশি ডলার ঢুকবে, যেটা কিনা আমাদের জন্য এখন অনেক বেশি দরকারি। এসব বুঝে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার 2022 সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে এক্সপোর্টারদের জন্য ডলার টু টাকার কনভার্সন ভ্যালু 0.5 বাড়িয়ে দিয়েছে। তার মানে আপনার যদি আজকে একটা এক্সপোর্টের বিজনেস থাকে, সাধারণ একটা আম জনতা একটা ডলার কনভার্ট করতে গেলে যে রেট পাবে, আপনি তার থেকে 0.5 বা 50 পয়সা বেশি পাবেন প্রতি ডলারের এগেনস্টে। এখন এই অ্যামাউন্টটা আপনার কাছে অনেক কম লাগতে পারে, কিন্তু যখন আপনি লার্জ স্কেলে বিজনেস করছেন তখন এই অ্যামাউন্টটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হয়। এখন দেখেন, এক্সপোর্ট বিজনেস করতে গেলে সরকার আপনাকে ভালো একটা ইনসেন্টিভ দিচ্ছে, প্লাস আপনার মার্কেটটা কি পুরো দুনিয়ায় আপনার মার্কেট, এবং আপনি টাকাও পাচ্ছেন ডলারে, মানে খুব লোভনীয় না ব্যাপারটা? সো লেটস গেট ইন টু ইট। আজকে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ একদম হাতে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বাংলাদেশে বসে এক্সপোর্টের বিজনেস করতে পারবেন। পুরো প্রসেসটা যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে চান তাহলে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, শাউট আউট টু শরীফ ফারাজি ভাই, যিনি কিনা আমার একটা র্যান্ডম ভিডিওতে প্রশ্ন করেছেন যে ভাই এই টপিক একটা ভিডিও বানান। তো আপনারা যদি চান কোনো টপিক নিয়ে আপনাদের চান যে আমি ভিডিও বানাই, তাহলে আপনি আর এখানেও জানাতে পারেন, ইউ নেভার নো যে আমি আপনাদের টপিক থেকেও একটা ভিডিও বানাই ফেলতে পারি। সো প্লিজ কমেন্ট ডাউন। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করার আগে অনেকের একটা ধারণা হচ্ছে যে এখানে প্রচুর পেপার ওয়ার্কের একটা গ্যাঞ্জাম আছে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং খুব টাফ একটা পার্ট। বাট হিয়ার ইজ দ্য থিং, ইম্পর্টেন্ট পার্ট এটা ট্রু, বাট ইটস নট টাফ। এই সব কাজের আগে আপনার গুরুত্বপূর্ণ তিনটা কাজ আছে যেটা আগে ফার্স্টে করতে হবে, এবং এইটা হচ্ছে একটু কঠিন কঠিন কাজ। নাম্বার 1 প্রোডাক্ট সিলেকশন, নাম্বার 2 মার্কেট অ্যানালাইসিস, এবং নাম্বার 3 বায়ার খুঁজে বের করা। দেখেন, পেপার ওয়ার্ক কাজের একটা প্রসিজিয়ার আছে, প্রসিজিয়ার মেনটেন করলে আপনি ধাপে ধাপে শেষ করতে পারবেন। আপনাকে গাইডলাইন দেওয়ার মতো মানুষও আছে, কিন্তু এই তিনটা স্টেপের কাজে গাইডলাইন আপনাকে বিশেষ হেল্প করবে। ইউ নিড টু ডাইভ ডিপ, স্টাডি করতে হবে আপনাকে বাংলাদেশ থেকে কী কী প্রোডাক্ট বাইরে যায়, কারা কারা সেসব প্রোডাক্ট নেয়, কোন দেশের সরকারের সাথে আমাদের কেমন ডিল, এসব জিনিস আমাদেরকে জানতে হবে। আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের কোন প্রোডাক্ট বাহিরের দেশে কেমন পারফর্ম করছে। বাট খুব ক্রুশিয়াল একটা ব্যাপার হচ্ছে বায়ার খুঁজে বের করা। বাংলাদেশ থেকে ডিরেক্ট প্রোডাক্ট যায় অল্প কিছু দেশে, বাকি দেশগুলোতে আমাদের ডিরেক্ট এন্ট্রি রুট নাই, এবং এর ফলে ক্রেতাদের হাতে পণ্য পৌঁছাতে দেরি হয়, সময় লাগে, এবং এটার কারণে খরচও বৃদ্ধি পেয়ে যায়, এবং কম্পিটিটরদের থেকে পিছিয়ে পড়ার এটা একটা অন্যতম কারণ। সেই বাধা দূর করতে চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের গন্তব্য ইতালিতে শুরু হচ্ছে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন। কয়েকটা পোর্ট ঘুরে প্রোডাক্ট যায়, যেমন ধরেন দুবাই আমাদের প্রোডাক্ট যেতে লাগে 18 থেকে 30 দিন বা তারও বেশি, মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে সে প্রোডাক্ট যায়। তার মানে পচনশীল দ্রব্য পাঠাতে হলে সেরকম ব্যবস্থা আমাদের নিতে হবে। তার উপরে এক্সপোর্টের বিজনেসে বাকির খেলা খুবই চলে, এসব বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করছি। বাট তার আগে যদি আপনি কখনো একটা প্রসপেক্টিভ বায়ার পান, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে ভালো মতো। এরকম অনেক কেস আছে যেখানে দেখা গেছে যে বায়ার প্রোডাক্ট পাইছে ঠিকই, কিন্তু এটা ওটা বলে আর টাকা দিচ্ছে না। আর এগুলো যদি এমন হতো যে 1-2 টাকার মামলা বা 1-2 হাজার টাকার মামলা, তাহলে তো কোনো ব্যাপার ছিল না, এটা তো লাখ লাখ টাকার মামলা। মানে এমন একটা বিষয় যে অনেকে আছে যে পথে বসে যাওয়ার মতো অবস্থা। এই কথা শোনার পর কি একটু ভয় ভয় লাগতেছে, মনে কি হইতেছে যে কি একটু রিস্ক আছে এটাতে, অনেক বেশি রিস্কি ব্যাপারটা? দেখেন ভাই, জিনিসটা খুবই সিম্পল। আপনি বড় কিছু দান মারতে চাচ্ছেন, বড় রিওয়ার্ডের আশা করতেছেন, রিস্ক বেশি থাকবে, এইটাই স্বাভাবিক। আমরা আজকে যে ভিডিওটাই, ভিডিওটার রিসার্চ আমাদেরকে হেল্প করছে ফাস্ট বিজনেস, তারা আমাদেরকে পুরোপুরি যতটুকু রিসার্চ আছে সব আমাদেরকে হেল্প করছে। তো ওনাদের সাথে আমরা বসছিলাম, ওনাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম এই রিস্কের ব্যাপারটা, তখন ওনারা আমাদের একটা কথা বলে বলে যে ভাই, আপনি যখন রাস্তায় বের হন তখন কি আপনার অ্যাক্সিডেন্ট করার রিস্ক থাকে না? হ্যাঁ থাকে,
ট্রু, আপনারা কীভাবে মেজার করবেন যে আপনার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? এটা তো মেজার করা সম্ভব না। তাহলে আমাদের এখানে করণীয় কী? করণীয় হচ্ছে যেন প্রিকশন নিতে পারি, সাবধানে চলতে পারি। সো ব্যাপারটা ঠিক এইরকমই, এক্সপোর্টের ব্যাপারটাও সেম। ক্রস বর্ডার বিজনেসে এক্সটার্নাল ফ্যাক্টর অনেক বড় একটা রোল প্লে করে, আর এইটার উপর আপনার হাত একদমই থাকবে না। সো বাকি আর যা যা কিছু আছে সব একদম সলিড করে দেন নামবেন এই বিজনেসে। সো লেটস গেট ইন টু দ্য টেকনিক্যাল পার্ট। বাট তার আগে আমি একটু বলে নিই, আমাদের যে আজকে রিসার্চে হেল্প করেছেন, একটু প্লিজ ওনাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসবেন। পেজ, গ্রুপ আমি সব লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনাদেরকে আপনারা বেশি পরিমাণের কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তারা এই টাইপের ট্রেনিং দেন, হেল্প করেন, এবং এই ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে খুব দরকারি। আপনারা অনেকেই ডিম্যান্ড করেছিলেন এই ভিডিওটা, তো ওনাদের সাথে একটা কোলাবোরেশন করেছে। দিস ইজ নট স্পন্সার্ড ভিডিও বাই দ্য ওয়ে। এনিওয়েজ, টেকনিক্যাল পার্টের প্রথম কাজ আপনাকে লাইসেন্স করতে হবে, আর লাইসেন্স করার আগে আপনাদেরকে ডিফাইন করে নিতে হবে যে আপনাদের এই বিজনেস অর্গানাইজেশনটা কী রকমের, কী ধরনের। এটা সাধারণত তিন টাইপের হয়, এক সোল প্রোপ্রাইটারশিপ, দুই পার্টনারশিপ ফার্ম, তিন লিমিটেড লাইবিলিটি। লিমিটেড লাইবিলিটির আবার তিনটা ভাগ আছে। এখন এদের প্রত্যেক লাইসিংয়ের প্রসেসটা ডিফারেন্ট ডিফারেন্ট। সো আমি আজকে ধরে নিচ্ছি আপনি সোল প্রোপ্রাইটারশিপ বা আপনি একাই বিজনেস করবেন। সো এইটার প্রসিজিয়ারটা কি, এটা আমি আপনাদেরকে আজকে একটু এক্সপ্লেইন করে দিই। আপনারা যদি বাকি দুইটার ব্যাপারে জানতে চান তাহলে জানেন তো কি করতে হবে, কমেন্ট সেকশনে জানেন, এবং ধুমায় খালি কমেন্ট করেন যে ভাই আমার লাগবে লাগবে, প্লিজ আপনি আমাকে জানান, তাহলে আমি বুঝবো যে আসলে আপনাদের দরকার বা জানতে চাচ্ছেন আপনারা সেকেন্ড দুইটা টাইপের আর কি। ওকে, সো প্রথম কথা হচ্ছে আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। আপনার বিজনেস কোথায় অবস্থিত এটার উপর ডিপেন্ড করে বাংলাদেশের তিনটা জায়গা থেকে আপনি এটার কাজটা করা নিতে পারবেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। এরপরের কাজগুলো আপনার টিন আইডি বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে শুরু করতে পারবেন। আপনার বিজনেসের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে যে কোনো ব্যাংকের এডি ব্রাঞ্চ বা অথরাইজড ব্রাঞ্চ থেকে। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এডি ব্রাঞ্চ কেন, এডি ব্রাঞ্চে কেন আমাকে খুলতে হবে? ব্যাপারটা খুবই সিম্পল, কারণ আপনি ট্রেডিংটা তো দেশের মধ্যে করতেছেন না, দেশের বাহিরে ট্রেডিংটা করতেছেন। সেই কারণে আপনাকে এমন একটা জায়গায় করতে হবে যেখানে কিনা ফরেন এক্সচেঞ্জ ট্রান্সফার হয়। এরপর আপনার লাগবে চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ। দেশের 64টা জেলায় চেম্বার অফ কমার্স আছে, তবে জায়গা ভেদে মেম্বারশিপ চার্জ ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হলে আপনাকে 30,000 টাকা দেওয়া লাগবে, কিন্তু নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে মাত্র 2,000 টাকা দেওয়া লাগবে। সো এটা আপনি জেনে নেবেন সময় আসলে। একই সাথে আপনি যে প্রোডাক্টের ব্যবসা করছেন সেটার এবং সেটার সমমানের কোনো প্রতিষ্ঠানেরও একটা সার্টিফিকেট লাগবে। এই জায়গায় আবার আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। যেমন ধরেন আপনি যদি ফ্রোজেন ফুডসের বিজনেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ ফ্রুট ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BAVAPE মেম্বারশিপ লাগবে, যার জন্য খরচ করতে হবে 10,000 টাকা। এরকম BAPE এর জন্য একটা খরচ, আবার BGME এর জন্য আরেকটা খরচ, এই খরচটা একটু বড়। অলসো এই কাজটা আপনি প্রোডাক্ট সিলেকশনের সময় করে নেবেন। বাংলাদেশ সরকার 41টা প্রোডাক্টের উপরে ভর্তুকি দিয়ে থাকে, এবং এই ইনফরমেশনটা আপনি আপনার চেম্বার অফ কমার্সের মাধ্যমে পেয়ে যাবেন। সো আপনি যদি এমন একটা প্রোডাক্ট চুজ করেন যেটা কিনা এই 41টা প্রোডাক্টের মধ্যে ইনক্লুডেড, তাহলে তো আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট বা ইনসেন্টিভ থাকলো, আপনার জন্য লাভ। আচ্ছা, এরপর আপনার লাগবে ERC সার্টিফিকেট বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। চিফ কন্ট্রোলার অফ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস বা CCE&I আপনাকে এই সার্টিফিকেট ইস্যু করবে। আর লাস্টে আপনার লাগবে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট, যেটা NBR থেকে ফ্রিতে অনলাইনে করা যায়। এটা হয়ে গেলে কনগ্র্যাচুলেশনস, আপনি একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন সরকার থেকে যে কি আপনি এখন থেকে এক্সপোর্টের বিজনেস করতে পারবেন। সো কনগ্র্যাচুলেশন যদি আপনি এই স্টেপে চলে আসেন। এবার শুরু হবে লজিস্টিক্যাল কাজকর্ম। ভ্যাট রেজিস্ট্রেশন করবেন, EPB মেম্বারশিপ নেবেন, সিল প্যাড এসব বানাতে হবে। আজকের দিনে অনেক দেশে ফিজিক্যাল প্যাডের বদলে এখন অনেকে ডিজিটাল প্যাড বা সিগনেচার চায়। যেহেতু দিন বদলাচ্ছে, সো আপনার প্রোডাক্ট যেই যেই দেশে যাবে সেই দেশের নিয়ম মোতাবেক আপনাকে এটা করে ফেলতে হবে। প্রোডাক্টের একটা ক্যাটালগ তৈরি করবেন বায়ার খোঁজার জন্য, একটা ওয়েবসাইটও করে রাখবেন, এগুলো প্রফেশনালিজম শোকেস করে, প্লাস বায়ারও আপনাকে ট্রাস্টওয়ার্দি মনে করবে। এই বায়ার এখন কিভাবে খুঁজবেন এটা একটা হিউজ টপিক, যেটা আজকের এই ভিডিওতে কভার করা পসিবল না। যদি আপনারা চান তাহলে আমরা অন্য কোনো ভিডিওতে সেটা আমরা কভার করতে পারি। এক্সপোর্টের জন্য ব্যাংক ক্লিয়ারেন্স নেবেন, এরপর কন্ট্যাক্ট করবেন C&F এজেন্টের সাথে যে আপনার কাস্টমসের সব ঝামেলা সামলাবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা দরকার, যারা যারা ইম্পোর্ট করে তারা যে কাস্টমসের যে লেভেলের ঝামেলা ফেস করে, যারা এক্সপোর্ট করে তারা কিন্তু সেরকম কোনো সমস্যায় ফেস করে না।
সো প্লাস পয়েন্ট ফর এক্সপোর্টার্স। সিএনএফ এজেন্ট কাস্টম সামলানোর সময় আপনি কন্ট্যাক্ট করবেন ফ্রেট ফরওয়ার্ডের সাথে। ফ্রেট ফরওয়ার্ডার হলো যেই জাহাজে করে আপনার মাল যাবে তার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। এর মধ্যে আপনাকে পেমেন্টের ব্যাপারটা কিন্তু সলভ করতে হবে। পেমেন্টের বিশ্বব্যাপী বেশ কিছু সিস্টেম আছে, তবে সবচেয়ে বেশি দুইটা সিস্টেম ইউজ করা হয়, একটা হচ্ছে এলসি আর একটা হচ্ছে টিটি। এলসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট, এটা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে এলসি এট সাইট এবং আরেকটা হচ্ছে ডেফার্ড এলসি। বিশ্বব্যাপী এলসি হচ্ছে সবচেয়ে বেশি ইউজড পেমেন্ট সিস্টেম। আর রিসেন্টলি আপনারা যদি পেপার পত্রিকা পড়ে থাকেন, আমি প্রিটি শিওর আপনারা এই টার্মের সাথে বেশ ফ্যামিলিয়ার আছেন, মানে যারাই ডলারের সংকটের ব্যাপারে অবগত আছেন তারা ডেফিনেটলি তো জানেনই যে কী হইতেছে আর কি। এখন আপনার প্রোডাক্টটা কীভাবে আপনার বাইরের কাছে যাবে, কী পরিমাণের যাবে, এইটার উপরে বেস করে পেমেন্টের ডিলটা হবে, এবং এই জিনিসটা একটু ঝামেলার। ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসে এই ডিলগুলা করা হয়ে থাকে। 12টা শব্দ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজড হয় FOB, CFR, CIF এই তিনটা শব্দ। তবে আপনাকে এই সবগুলা শব্দ এবং এগুলার মিনিংগুলো জেনে নিতে হবে, কারণ যাদের সাথে আপনি ডিল করবেন তাদের আসলে এত সময় থাকবে না আপনার সাথে বসে এই ট্রান্সপোর্টেশনের বেসিসে আলোচনা করে পেমেন্ট অপশন সিলেক্ট করার। এই জায়গাটা আমি একটু আফসোস করব। এই যে 12টা টার্মের কথা শিখার কথা বললাম, এগুলো তো একটা এক্সপোর্টারের জেনে নিতে হবে, ভালোমতো শিখে নিতে হবে। তবে এই জিনিসগুলো বাহিরের দেশের ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট বা এগুলো পড়াশোনা করতেছে তারা অলরেডি শিখে নেয়, কিন্তু আমাদের দেশে কিন্তু যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করা হয় এইগুলো কিন্তু সচরাচর শেখানোই হয় না। বাংলাদেশ এক্সপোর্টের দিকে অনেকটা পিছিয়ে আছে, কিন্তু এটার কারণ যে আমাদের রিসোর্সের অভাব এমনটা কিন্তু না, আমাদের কিন্তু অনেক এক্সপোর্টারদেরও অভাব আছে। এক্সপোর্ট নিয়ে যথাযথ নলেজ না থাকার কারণে অনেকে কিন্তু এই ফিল্ডে আসতে ভয় পায় বা আসেও না। সো আমি এনকারেজ করবো যে আপনারা এই ফিল্ডে আসতে পারেন, তবে আসার আগে আপনার একদম ফুল ইন ডেপথ নলেজ নেই, প্লিজ এই ফিল্ডে আসবেন। যাই হোক, এবার আপনাদের অ্যাগ্রিমেন্টের বেসিসে সেলস কন্ট্রাক্ট বা সেলস ইনভয়েসটা বানাবেন। বায়ার পারচেস অর্ডার ইস্যু করবেন, ওটার এগেনস্টে আপনি সেলস অর্ডার ইস্যু করবেন। এরপর বায়ার এলসি বা টিটি ওপেন করবেন, সেটার এগেনস্টে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে এক্সপোর্ট পারমিট বা সংক্ষেপে ইএক্সপি কালেক্ট করবেন। আরেকটা জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। ধরেন আপনার বাইরের সাথে আপনার ডিল হয়েছে যে FOB বা ফ্রি অন বোর্ডে আপনি 50 টন আলু পাঠাবেন, বাট আপনি পাঠাইলেন 40 টন আলু, তাহলে বায়ার আপনাকে 40 টন আলুর জন্যই টাকা দিবে। এই যে 10 টনের কম বেশি হইল, এটা লিগ্যাল প্রুফ হবে আপনার কমার্শিয়াল ইনভয়েস, এবং এই ইনভয়েসটা ক্রিয়েট হয় আপনার প্রোডাক্ট জাহাজে উঠার সময়। এবং এই কমার্শিয়াল ইনভয়েস, PO, সেলস কন্ট্রাক্ট, প্যাকিং লিস্ট এই সবই আপনাকে বাংলাদেশ ব্যাংকে দিতে হবে এক্সপোর্ট পারমিটের জন্য। সিএনএফ এজেন্ট এদিকে কাস্টমসের ডকুমেন্ট গুছিয়ে নিয়েছে, ফ্রেট ফরওয়ার্ডার ওকে বলে দিয়েছে প্রোডাক্ট ডকে চলে গেল, কাস্টমসে কোনো ভ্যাটের প্যারা নাই এক্সপোর্টারদের জন্য, বিল অফ এন্ট্রি বা এক্সপোর্ট জমা দেবেন, বাস আপনার প্রোডাক্ট রওনা দিয়ে দিবে বায়ারের উদ্দেশ্যে। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এক একটা দেশে এক একটা প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। যেমন মুসলিম কোনো কান্ট্রিতে আপনি ভোগ্য পণ্য পাঠাতে হলে সেটা হালাল সার্টিফাইড করতেই হবে, অ্যাগ্রো রিলেটেড হলে আপনার ফাইটো স্যানিটারি সার্টিফিকেট লাগবে, অ্যানিমেল প্রোডাক্ট হলে অ্যানিমেল কোয়ারেন্টাইন, ফিশ প্রোডাক্টের ব্যাপারে ফিশ কোয়ারেন্টাইন, সো এইরকম কিছু ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট লাগবে আপনার। জাহাজে প্রোডাক্ট পাঠালে বিল অফ লেডিং, আকাশপথে এয়ারওয়ে বিল, স্থল পথে ট্রাক চালান বা ট্রেন চালান, এরকম কিছু কাগজ আপনাকে দেওয়া হবে। আপনার প্রোডাক্টের অরিজিনাল কান্ট্রি ইস্যু করবে চেম্বার অফ কমার্স, এরপর স্যাপটা, অ্যাফটা, GSP এইরকম সার্টিফিকেট লাগতে পারে আপনার। আর এইগুলোর রিজন ওয়াইজ ভ্যারি করে, যেমন চীনের এক্সপোর্ট করতে হলে আপনাকে চাইনিজ কো সার্টিফিকেট লাগবে, আবার স্যাপটা কান্ট্রির মধ্যে ট্রেড করলে ওদের, এইসব আর কি। বাইরের সাথে কথা বলে নেবেন যে তাদের দেশে আর কোনো এক্সট্রা সার্টিফিকেট লাগবে কিনা। সব বানা এবং প্রিপেয়ার করে আপনি ব্যাংক থেকে এন্ডোর্স করে DHL বা অন্য অন্য ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার বাইরের কাছে এগুলো পাঠাতে হবে। সে আবার এগুলো জিনিস তাদের দেশের কাস্টমসে দেখায় প্রোডাক্টগুলো ছাড়াই নিতে পারবে ওখানের পোর্ট থেকে। এই তো, দ্যাটস ইট। একটু কি প্যারা খেয়ে গেলেন মনে হচ্ছে? মনে কি হচ্ছে যে কি অনেক বেশি কাঠখড় পোড়াইতে হবে এই বিজনেসে বা এই ফিল্ডে ঢুকতে গেলে? আসলে জিনিসটাকে যদি আপনি এইভাবে করে দেখেন, এক্সপোর্টের বিজনেস এরকম না যে আচ্ছা একটু ট্রাই করে দেখলাম, দেখি তো কি হয়। আসলে এখানে আপনার নামতে হলে অনেক বড় একটা মূলধন নিয়ে নামতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে শুরু করে প্রোডাকশন লেভেল পর্যন্ত আপনাকে কিন্তু খুব ভালো একটা কানেকশন বিল্ড করতে হবে, এবং যখন এই বিজনেসের রিটার্ন আসবে সেটা আসবে একদম অনেক অনেক, মানে কোটি টাকার হিসাবে। আর এই যে যত রকম দুনিয়ার সার্টিফিকেটের কথা বললাম, এগুলা প্রথম দিকে একটু আপনার হ্যাসেল মনে হইতে পারে, কিন্তু পরে আস্তে আস্তে আপনি বুঝে যাবেন এবং আপনার জন্য কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে। তবে আগে কিন্তু আমি বলে রেখেছিলাম যে এই ভিডিওতে আমি শুধুমাত্র সোল প্রোপ্রাইটারশিপ এই টাইপের বিজনেসের কথা বলছি, বাকি দুইটা নিয়ে কিন্তু আমি কথাই বলিনি। তাই কিন্তু প্রচুর আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তাও আবার অনেক কথা যে আমি বলতে পারছি তাও না, এখানে হয়তো বা অনেক কিছু বাদ চলে গেছে। সো আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান,
আপনারা ফাস্ট বিজনেস সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বলতে পারেন যে কি ভাই আমার ভিডিও থেকে মানে নাফিস ভাইয়ের কাছ থেকে আসছি, সো হয়তো বা ওনার আরও ভালো স্পেশাল ট্রিট করবে। লাইক আই সেড, ইটস নট এ স্পন্সার্ড ভিডিও, ওনারা আমাদেরকে রিসার্চে হেল্প করছেন, অনেক ভালো মতন হেল্প করছেন, যাতে করে আমরা ফ্যাকচুয়ালি কোনো ইনকারেক্ট কোনো কথা না আপনাদের সামনে বলি আর কি। সো এনিওয়েজ, ওনাদের ইনফরমেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটা, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন আপনি, মানে থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করে জানাবেন যে আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, মানে সাধারণত লাস্ট পর্যন্ত তো অনেক কম মানুষই দেখে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।